আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি তো হচ্ছি এখন আফুদের বাড়িতে, তো এখানে আফুদের কিছু মেহমান আসবে আজকে, এই জন্য আমরা কুটা বাছা করে নিতেছি। আর এখানে বাজার থেকে পাইয়া মাংস মাছ নিয়ে আসছে, তো এগুলো আমি দেখতেছি যে আমি ভিডিও করতেছি, তো ওই জন্য আমাকে খুলে খুলে দেখাইতেছে। এমনি তো ফ্রিজে মাছ মাংস শেষ, তো কিছু নিজেদের পরে খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছে আর কিছু মেহমানদের জন্য। এখানে কি এগুলা বাইলা মাছ সাগরের, এগুলা কি কলঙ্গ মাছ সাগরের, আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ। আমাদের কাছে বেশিরভাগ সাগর মাছগুলো খাইতে বেশি ভালো লাগে আপুর কাছে, আমার কাছেও, কিন্তু ভাইয়া সাগর মাছ তেমন একটা পছন্দ করে না, তারপরে আমাদের জন্য নিয়ে আসছে। আর এখানে চিংড়ি মাছ নিয়ে আসছে লাউ রান্না করার জন্য। তারপরে দেখলাম যে কাপড়গুলো আসছে, বালিশের কাবার, বিছানা চাদর আরও কী কী জানি নিয়ে আসছে। তো ভাবিয়া মনির বালিশের কাবারটা নষ্ট হয়ে গেছে, তো ওই জন্য একটা কাবার নিবে। কাবারগুলা যদিও তেমন একটা ভালো লাগে নাই, তারপরেও বাধ্য হয়ে নিতে হয়েছে একটা। কাপড়গুলো যেমন নর্মাল ছিল তেমনি ডিজাইনটাও এতটা ভালো না। পেঁয়াজ রসুন মাছ মাছ মাংস তরকারি সবগুলাই আমরা সকালে কেটে বেছে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে বিকালবেলা, এখন এখানে এক পাশে ডাল আর এক পাশে ভাত আর কিছু তরকারি হয়ে গেছে। আমরা তাড়াতাড়ি বসায় দিয়েছি, রান্না করে নিতেছি, কারণ অনেক রান্না আছে, প্রায় 20-25 জনে খাবে। এখানে হচ্ছে মুরগির মাংসগুলো রান্না হয়ে গেছে, আর এখানে গরুর মাংসগুলো পরে রান্না করবে। আর এখানে আমি সবগুলাই কুটে রেখে দিয়েছি কেটে কুটে, আর আপু এখানে রান্না করতেছে একটা একটা করে। এখানে লাউগুলো রান্না হয়ে গেছে, আর শুধুমাত্র ভাত এক পাতিল রান্না হচ্ছে, আর এক পাতিল দিবে আর এক পাশে গরুর মাংসটা দিবে। তো এখানে দেখলাম যে কিছু মেহমান চলে আসছে, এখানে কী কী নিয়ে আসছে, ফল ফ্রুট আর জামা নিয়ে আসছে, আপুর জন্য একটা, পাপিয়ার জন্য একটা, এখানে জিলাপি নিয়ে আসছে, আর এখানে ফল ফ্রুট কে বিস্কুট চানাচুর, এগুলো হচ্ছে হাজির মিষ্টি, এখানেও হাজির মিষ্টি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ভাইও এখানে হেল্প করতেছে, আপু বেড়ে বেড়ে দিচ্ছে, ভাইও বেড়ে নিতেছে। আর অনেকে খাওয়া দাওয়া করে চলে গেছে, আর কিছু বাকি ছিল ওরা এখন খেয়ে নিচ্ছে, ওরা খাওয়ার পরে আমরা খেয়ে নিব। আজকের খাবার ফুল্লা পান, এক হাতে মোবাইল আর এক হাতে ভাত, দেখেন কি একটা অবস্থা। আসলে আজকে ওরা আসার কারণ হচ্ছে এখানে ভাইয়েরা তো নতুন বাড়ি করছে, তো ওরা বলতেছিল নতুন বাড়িতে তো দাওয়াত খাওয়াইতে হবে, তো এই জন্যই বলা। ওরা হচ্ছে বাইয়ার এলাকার মানুষজন, কোনো মহিলা ছিল না, সবগুলাই পুরুষ, আর 4-5 জন হুজুর ছিল। আসলে নতুন বাড়িতে আসলে নাকি বন করতে হয়, তো হুজুরেরা বন করে তারপরে মিলাদ পড়াই খায়দা চলে গেছে, তারপর ওরা খাইতেছে। ভাবতেছেন এত পরে কিসের বন, আসলে ভিডিওটা আরও আগের ছিল, যখন আমরা পাশটা আসছিলাম তখনই বন করা হয়েছে প্রথম দিন। তো দুই বোনের যেভাবে পারছি সামলাইছি আলহামদুলিল্লাহ, সব কিছু ঠিকঠাক মতোই হয়েছিল। তো এখানে বিদায় নিচ্ছি, সবার থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।